স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছে আমি আবিদা সুলতানা সুমি। সংবাদের শুরুতে শিরোনাম, বিজয় অর্জন করা কঠিন, রক্ষা করা আরও কঠিন। প্রধানমন্ত্রী, সংরক্ষিত আসনে রেনির পক্ষে সাংসদরাও। অচল হাস্কিং মিল সচল করা হবে, খাদ্যমন্ত্রী। নাটোরে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন সহ অস্ত্র ব্যবসায়ী আটক। শহীদ মামুন মাহমুদ স্কুল অ্যান্ড কলেজের 60 বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনা বলেন, বিজয় অর্জন করা কঠিন, রক্ষা করা আরও কঠিন। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া সব দলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে আওয়ামী লীগের বিজয় উৎসবের মঞ্চে দাঁড়িয়ে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, 30 ডিসেম্বরের নির্বাচনের রায় সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। তিনি প্রথমেই 30 লাখ শহীদ, স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনের শহীদ, 1975-এর 15ই আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শেখ হাসিনা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় উৎসবের মঞ্চে এসে পৌঁছান 3টা 5 মিনিটে। প্রধানমন্ত্রী মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে জয় বাংলা ধ্বনিতে মুখর হয়ে ওঠে বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের অনেক ঘটনার সাক্ষী সোহরাওয়ার্দী উদ্যান। এর আগে বেলা 2:30টার দিকে সমাবেশ শুরু হয়। শুরুতেই পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হয়। প্রথম বক্তব্য দেন ছাত্রলীগ সভাপতি রেজোয়ানুল হক। পরে বক্তব্য দেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম। অভিনন্দন পত্র পাঠ করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বেলা 2:30টায় বিজয় উৎসবের সময় নির্ধারণ থাকলেও সকাল 10:00 থেকে আজকের উৎসবস্থল সোহরাওয়ার্দী উদ্যান লোকারণ্য হয়ে ওঠে। জয় বাংলা স্লোগানে উদ্যান মুখরিত। 11 জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আওয়ামী লীগের বিজয় উৎসব। সোহরাওয়ার্দী সমাবেশী স্থলে ঢোকার একাধিক ফটকে দেখা গেছে ব্যাপক ভিড়। উদ্যানে ঢোকার আগে তল্লাশি চলেছে সবার। মঞ্চের আশেপাশে আওয়ামী লীগের প্রতীক নৌকা ও বেলুন দিয়ে সাজানো হয়েছে। ফটকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনার ছবি ও এর পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন অর্জনের ছবি রাখা হয়েছে। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা নিয়ে গঠিত সংরক্ষিত আসন। এই দুই জেলায় রয়েছে 9টি সংসদীয় আসন, এর মধ্যে রাজশাহী জেলায় 6টি ও চাঁপাইনবাবগঞ্জে 3টি। 11 জাতীয় সংসদ নির্বাচনে 9টি আসনের মধ্যে 7টিতে আওয়ামী লীগ ও 2টিতে বিএনপি জয় পেয়েছে। সংরক্ষিত আসনের জন্য রাজশাহী থেকে মনোনয়ন ফর্ম তুলেছেন সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, সদ্য বিদায়ী সাংসদ সদস্য বেগম আক্তার জাহান, শাহিন আক্তার রেনি সহ 9 জন। একই সংরক্ষিত আসনে চাপাই নবাবগঞ্জ থেকে দলীয় মনোনয়ন ফর্ম তুলেছেন 6 জন। সংরক্ষিত আসনের 16 জন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন নগর আওয়ামী লীগের সহসভাপতি শাহিন আক্তার রেনি। স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে সমর্থন করা হচ্ছে, জরিপেও এগিয়ে রয়েছেন তিনি। এছাড়াও রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আওয়ামী লীগের 7 সংসদ সদস্যেরও সমর্থন রয়েছে রেনির প্রতি। তাকে ঘিরে কোনো দ্বিমত নেই সাংসদের। মনোনয়ন দেওয়ার আগে সাংসদদের মতামত চাইলে সেটি রেনির পক্ষে থাকবে বলে জানিয়েছেন তাদের ঘনিষ্ঠজনরা। শাহিন আক্তার রেনি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের সহধর্মিনী। স্বামীর সঙ্গে সমান তালে দলের হাল ধরায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন রেনি। বিশেষ করে সংগঠনে নারীর অবস্থান নিশ্চিতকরণ ও নারীদের সংগঠিত করার পেছনে তার বড় অবদান রয়েছে। কৃষক থেকে ভোক্তা পর্যন্ত সব পক্ষকে লাভবান করতে আগামীতে অচল হাস্কিং চালকগুলো সচল করা হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার এমপি। প্রয়োজনে নীতিমালা পরিবর্তন করা হবে বলেও তিনি জানিয়েছেন। দুপুরে নওগাঁ শহরের ঠিকানা কমিউনিটি সেন্টারে জেলা চালকল মালিক গ্রুপের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি আলহাজ রফিকুল ইসলাম রফিক। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, চালের বাজার দর শহরীয় পর্যায়ে রাখতে হবে এবং একই সাথে কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এজন্য বড় মিলার ও চাল ব্যবসায়ীদের আন্তরিকতা ও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। এর আগে মন্ত্রী নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি কর্মকর্তাদের সাথে কথা বলেন ও দিক নির্দেশ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওগাঁ 3 আসনের এমপি সলিমউদ্দিন তরফদার সেলিম, নওগাঁ সদর আসনের এমপি ব্যারিস্টার নিজামউদ্দিন জলিল জন, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। যদি হাস্কিং মেলাকে
বরাদ্দ দিয়ে তাদেরকে যদি পুনরুজ্জীবিত করা যায় অটো এবং হাসকি সবাইকে দিয়ে, তাহলে খান কিনার একটা কম্পিটিশন থাকবে অটোমেটিকলি। অটোমেটিক কিন্তু কৃষকেরা দাম পাবে এবং হাসকি গালাদের সেই পুঁজি নাই যে তারা চাল হোল্ডিং করবে, তারা প্রতি চাতাল ভাঙাবে, প্রতি চাতাল বিক্রি করে দিয়ে আবার সেই টাকা দিয়ে ধান কিনে তারা মিল চালাতে হবে। নাটোর শহরের দত্তপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন সহ আলামিন নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব বাস। শনিবার বিকেলে শহরের দত্তপাড়া মোকরামপুর বাজারের একটি চায়ের স্টল থেকে অস্ত্র সহ তাকে আটক করা হয়। র‍্যাব বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের দত্তপাড়ার মোকরামপুর বাজারে অভিযান চালায় র‍্যাবের একটি দল। এ সময় বাজারের একটি চায়ের স্টলে দাঁড়িয়েছিল অস্ত্র ব্যবসায়ী আলামিন। সেখানে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আলামিন বাজার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র‍্যাবের সদস্যরা তার পিছু নিয়ে তাকে আটক করে দেহ তল্লাশি করে। তল্লাশিকালে তার শরীর থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার এবং তাকে আটক করা হয়। পরে আটককৃত আলামিনের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়। শহীদ মামুন মাহমুদ স্কুল অ্যান্ড কলেজের 60 বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে স্কুল প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে স্কুল ক্যাম্পাস। বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আরএমপির উপকমিশনার তানভীর হায়দার চৌধুরী। এরপর বিশাল র্যালি শহর প্রদক্ষিণ করে। পুনর্মিলনী উপলক্ষে স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা একত্রে হয়ে তারা সে ছাত্রজীবনের স্মৃতিগুলি নিয়ে একে অপরকে জড়িয়ে ধরে ও সে সময়ের স্মৃতি মন্থন করতে থাকে। পরে সবাই উপস্থিত প্রাক্তন শিক্ষকদের সামনে গেলে শিক্ষক ও শিক্ষার্থীরা উভয়ে কান্নায় ভেঙে পড়ে। শিক্ষকরা শিক্ষার্থীদের বুকে জড়িয়ে ধরে। সেই স্কুল জীবন শেষ হওয়ার প্রায় 20 থেকে 30 বছর পর কারো কারো সাথে দেখা, তখন সবাই আবেগে আপ্লুত হয়ে পড়ে ও হারানো দিনের কথা বলতে থাকে। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় পুনর্মিলনী অনুষ্ঠান। আবারও সবাই এক হবার প্রতিশ্রুতি নিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে যায়। এ ছিল আজকের বরেন্দ্র সংবাদে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।